আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যৌনাঙ্গের চুলকানি বা যৌনাঙ্গের আশেপাশে চুলকানি। তো বুঝতেই পারছেন আজকের টপিকটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সবার জন্য খুবই দরকারি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। তো আসুন আমরা প্রথমেই জেনে নিই যে যৌনাঙ্গের চুলকানি বা যৌনাঙ্গের আশেপাশে চুলকানি এটা কেন হয়। এটা মূলত সাধারণত ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে এটা হয়ে থাকে। যাদের দীর্ঘ সময় ধরে লম্বা সময় ধরে প্যান্ট পরে থাকার অভ্যাস থাকে বা প্যান্ট পরে থাকতে হয়, তাদের ক্ষেত্রে এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি। কেননা দীর্ঘ সময় প্যান্ট পরে থাকলে এই যৌনাঙ্গ বা এর আশপাশ জায়গাটা অতিরিক্ত ঘেমে থাকে, সেখান থেকে ছত্রাক ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে চুলকানি হতে পারে। আবার দেখা যায় অপরিষ্কার থাকার কারণে সেখানে ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। আরেকটি কারণ হচ্ছে যারা যৌনাঙ্গ বা এর আশপাশ জায়গা ধৌধৌ করার পরে জায়গাটা ভিজা থাকে, না মোচা হয়, তাহলে সেখান থেকে ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। আরেকটি কারণ হচ্ছে যারা আন্ডারওয়্যার পরে থাকেন, অতিরিক্ত টাইট আন্ডারওয়্যার পরে থাকার কারণে সেই রোগটা হতে পারে। আবার আন্ডারওয়্যার প্রতিদিন ধৌত না করে একটানা একের অধিক দিন পরে থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মোটামুটি আমরা কারণগুলো জানলাম, তাহলে চলুন এই রোগটা হলে আমাদের করণীয় কী বা এর চিকিৎসা কী। চিকিৎসা খুবই সহজ, যে কারণে এই রোগটা হবে সেই কারণটা আমাদেরকে বের করে সেটার সমাধান করতে হবে। যেমন যারা আন্ডারওয়্যার পরে থাকেন, সবসময় আন্ডারওয়্যার পরিষ্কার রাখার চেষ্টা করবেন, একদিনের বেশি আন্ডারওয়্যার না ধৌত করে পরিধান করা পরিহার করতে হবে এবং অতিরিক্ত টাইট ফিটিং আন্ডারওয়্যার আমাদেরকে পরিহার করতে হবে। সবসময় যৌনাঙ্গ এবং এর আশপাশ এলাকা সবসময় পরিষ্কার রাখতে হবে। যৌনাঙ্গ এবং এর আশপাশ ধৌত করার পর সাথে সাথে সেই জায়গা মুছে ফেলতে হবে। এছাড়াও আরও কিছু মেডিকেল ট্রিটমেন্ট রয়েছে, যেহেতু এই রোগটা ফাঙ্গাল বা ছত্রাক ইনফেকশন দ্বারা হয়ে থাকে, সেহেতু অ্যান্টি ফাঙ্গাল একটি ক্যাপসুল আপনাকে খেতে হবে। এবং সেটি হতে পারে ফ্লুকোনাজল ক্যাপসুল, হতে পারে টার্বিনাফিন গ্রুপের ট্যাবলেট, এছাড়াও আরও অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ রয়েছে, যে কোনো একটি খেতে পারে। যেহেতু এই রোগটায় প্রচুর পরিমাণে চুলকানি হয়ে থাকে, সেহেতু আপনাকে একটি চুলকানির ঔষধ খেতে হবে। সেটি হতে পারে সেটিরিজিন গ্রুপের সেটিরিজিন ট্যাবলেট, হতে পারে সেটিরিজিন গ্রুপের যে কোনো কোম্পানির একটি ট্যাবলেট খেতে পারেন, অথবা ফ্যাক্সোফেনাডিন গ্রুপের যে কোনো কোম্পানির একটি ঔষধ খেতে পারেন, অথবা রুপাটেরিন গ্রুপের যে কোনো কোম্পানির একটি ট্যাবলেট খেতে পারেন। সেটা মূলত চুলকানিটা কমানোর জন্য। তারপরে আপনাকে একটি ক্রিম বা অয়েন্টমেন্ট ব্যবহার করতে হবে। যেমন প্রথম অবস্থায় আপনি মাইক্রোনাজল নাইট্রেট 2% ব্যবহার করতে পারেন। এর থেকে একটু ভালো ব্যবহার করতে চান তাহলে আপনাকে টার্বিনাফিন ক্রিম ব্যবহার করতে পারেন। টার্বিনাফিন ক্রিম থেকে যদি আরও উন্নত ক্রিম ব্যবহার করতে চান তাহলে লুলিকোনাজল ক্রিম ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি মেডিকেল ট্রিটমেন্ট। এখন আমরা জানবো কি কি ব্যবহার করা নিষেধ বা কি কি ব্যবহার করা যাবে না। যেমন সাবান বা তেল আপনি ব্যবহার করতে পারবেন না। চিকিৎসকের সাথে পরামর্শ না করে কোনো স্টেরয়েড জাতীয় ঔষধ, মুখে খাওয়ার ঔষধ বা ক্রিম মুঠেও ব্যবহার করা যাবে না। কেননা এগুলো ব্যবহার করলে প্রাথমিক অবস্থায় কিছু উপশম হলেও পরবর্তীতে দেখা যাবে যে এটা আগের থেকে 2 থেকে 3 গুণ বেশি বিস্তৃত হয়ে রোগটা অনেক বেড়ে গিয়েছে। এছাড়াও আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাহলে আমাদেরকে অবশ্যই স্টেরয়েড জাতীয় ট্যাবলেট বা স্টেরয়েড জাতীয় ক্রিম, এগুলো চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলো মোটেও ব্যবহার করা যাবে না। তো আমরা মোটামুটি সম্পূর্ণ বিষয়গুলো আশা করি বুঝতে পারলাম। সবাই পরিষ্কার থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।